তোমার চ্যানেল ইমরান মোহাম্মদ ব্লগার। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখো আমি গিয়েছিলাম দোকানে। এটা হলো ক্ষীরা, এটা হলো মুরগির মাংস। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খুব বলতে ওই অল্প অল্প পড়ছে, পুরো পথটা একদম কাদা কাদা হয়ে গেছে। তো তবুও গিয়েছিলাম, বৃষ্টির দিনে একটু মাংস না খেলে কেমন কেমন লাগে। তো আমাদের বাড়ির কাছে দোকানটা, বেশি দূর না, বাবু পাপা ওইখানে ছিল, ও কিনে দিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি। তো রাস্তায় এত পিছিল হয়ে গেছে যে পড়তে পড়তে আজ বেজে গেছি, আর বাবু উপরে গিয়ে বসে আছে। চলো দেখি কি করছে বাবু। ইয়ে কে কে দা বাবু, বালি ছাড়া? হ্যাঁ হ্যাঁ, তুমি কাকা দাও। আচ্ছা বেচো, আমার বাবু সো রে তে, তো আমনে বাবু কো সুলা দিয়া। মেরে বাবু কো নিন্দ আ রি থি, আমনে সুলা দিয়া উসকো, হ্যাঁ না বাবু। আমনে বহুত মস্তি কি না, আমনে তো আমনে চাঁদ মামা। কে হো রা গটা, কে হো রা? মে বাই বাড়ি আই, আমনে বহুত মজা করা না। কিতনা মজা আয়া না, পুরো ছাদটা পানি পে পানিতে মানে জলে ভরে গেছে। বাবু কেটে রেখেছি, ধুয়ে চলে গেছি। তো আজ আজ হলো কি বার, শনিবার, দিনটা ভুলে যাই রোজ। তো এখন 6টা বেজে গিয়েছে আর বৃষ্টি এখনো পড়ছে। তো কাল রাত থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাবু আমাদের এখানে সাধারণত তেমন বৃষ্টি হয় না, এই জন্য বৃষ্টি হলে খুব ভালো লাগে। বৃষ্টির জন্য একটু ঠান্ডা পড়ে গেছে, তো আবার কাঁথা কম্বল গায়ে দিতে হচ্ছে, না হলে কয়েকদিন খুব গরম পড়ে গিয়েছিলো। সবসময় পাখাটা চালিয়ে রাখতে হচ্ছিলো, কিন্তু এখন পাখাটা চালাতে হচ্ছে না। তো বৃষ্টি হলেই শুধু মন চাই কিছু খাই 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 খাই। দেখো দেখো ছেলের কাজ দেখো, বিছানার পরে পুরো ডালমোটটা ঢেলে দিয়েছে, আর খায় গাইছে। তো আর কি বলবো, দুষ্টুমির কোনো সীমা নেই। তো চলো, তোমার আর যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য ছাদে কোনো জামা কাপড় মেলতে পারেনি, ঘরে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলো তোমাদের দেখাই। এটা ধুয়ে রেখে দিয়েছি, রান্নাটা রাত্রে করব। দেখো ঘরের ভেতর দিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। মেঘটা এখন কেটে গিয়েছে, তবুও হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো এখানে একটা কবুতর বসে আছে, বৃষ্টির জন্যই বসে আছে। বৃষ্টি হোক আর না হোক ওরা সারাদিন এইখানেই থাকে। তো এই যে আমাদের এইখানে একটা ছাদের মতো করা আছে, সেইখানে ওরা বাসাগুলো থাকে। বাবু এদিকে টিভি দেখছে। বাবু, বাবুর একটা জামা কিনেছিলাম, তোমায় দেখিয়েছিলাম পুলিতে, সেটা আজ এক্সচেঞ্জ করেছিলাম, সেটা তো সেটা দিয়ে গেল। চলো তোমাকে বলতে পারে না, নেয়া কাপা। দেখো এটার সাইজটা ছোট হয়ে গেছিল, এখন বড় সাইজ এসেছে। তোর বয়স হলে এখন 2.5 বছর, 2.5 বছর এখনো পুরোভাবে হয়নি, এর জন্য আমি 3 থেকে 4 বছর দিয়েও সব জামা প্যান্ট গুলো কিনি। তো সেইভাবেই দিয়েছিলাম 3 থেকে 4 বছর, কিন্তু হয়নি। এরপর যখন এক্সচেঞ্জ করেছিলাম তখন দিয়েছিলাম কত, 4 থেকে 5 বছর, আর এখন গিয়ে ঠিকঠাক হয়েছে। যাই হোক,
ঠিকঠাক হয়েছে, এটাই ভালো। আর একটা শাড়ি কিনেছিলাম, সেটাও এক্সচেঞ্জ করার ছিল, সেটা কিনেছিলাম শপসি থেকে, তো সেটার এক্সচেঞ্জ করেনি, সেটা জানি না কীভাবে ক্যান্সেল হয়ে গেছে, তো সেটা জানি না কীভাবে কী করতে হয়, সেটার মনে হচ্ছে হবে না এক্সচেঞ্জ। তো দেখো আলমারি খোলা হয়েছে আর চলে গিয়েছে, জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে। চলো একটা কিরা দিয়েছি কেটে, তো এখন একটা খাচ্ছি, টিভি দেখছি, আর আমি যাবো ঝাড়ুটা লাগিয়ে নেবো ঘরে, তারপর সন্ধ্যাটা লাগিয়ে একটু টিভি দেখবো, টিভি দেখার পর রান্নাটা করবো। তো চলো দেখতেই থাকো, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর এখানে মশলা মানে পেঁয়াজ রসুন ঝাল মরিচগুলো ভিজে রেখেছি, তাহলে এগুলো বেছে নিতে সুবিধা হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, আর দেখো কিছু পাঁপড় আর চিকেন ভেজে নিয়েছি, এগুলো বাবু খাবে, পাঁপড় খায় না, আর আমি এগুলো খাবো, খাবো। ঠিক আছে দেখো বাবু এসেছে নিতে, নিজেই পারে না নড়তে, আবার আপুর পড়াও। দেখো আমার একটা সিরিয়াল হচ্ছে এখন, সেই বেবি সিরিয়ালটা, ওটা দেখবো, আর চিজগুলো, তো এগুলো খেয়ে একটু সিরিয়ালটা দেখে তারপর যাবো রান্না করতে। তো সবগুলো সব কিছু তো রেডি করে রেখে দিয়েছি, ব্যাস একটু গুছিয়ে নেবো, তারপর যখন একটা হবে তখন গিয়ে গুছিয়ে তারপর রান্নাটা করবো। তো একটা একটা দুটো সিরিয়াল দেখি, তো এগুলো মিস করা যাবে না, তো চলো দেখতেই থাকো। দেখো এখানে চিকেনটা আছে, চিকেনটাকে আগে থেকে হলুদ লবণ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম, আলুটা ভেজে নিয়েছি, এখন মশলাটা কষে নিচ্ছি। তো মশলার ভিতর যাতে লাগে সেভাবেই, এক কিলো মাংস হচ্ছে সেভাবেই পরিমাপ মতো দিয়েছি, তো মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। তো একটু ঢেকে ঢেকে মাংসটা কষালে টেস্টটা বেশি ভালো হয়, দুই তিনবার ঢেকে তারপর উঠে উঠে মাংসটা ভালো করে কষিয়ে ভেতর গরম জল অ্যাড করে দিলাম। দেখো জলটা দেওয়ার পর ঢেকে দিয়ে দিলাম, চিকেন রেডি হয়ে গেছে, আর এখানে গরম দিয়েছি, আবাবু ঠান্ডা দেবো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো। দেখো এখানে বাবুর খাবার নিয়ে চলে এসেছি, তো এটা হলো কলিজা আর একটা আলু, তো বাবু এটাই খাই, সবগুলো ধুয়ে নিয়ে এসেছি কারণ ঝাল খেতে পারবে না। বাবুকে এখন খাইয়ে দেবো, আঙ্গুল আঙ্গুল নেই, আঙ্গুর আঙ্গুর, খা 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 খা।